Hello friends, today I am going to show you side by side audio comparison of external mic and internal mic of SJCAM S6 Legion, and then you will decide which mood you like. But before that, you have to do a simple tricks with this SJCAM S6 Legion. Just take a small piece of electric wire tape and cover the area of your mic area. SJCAM S6 Legion's mic area is here. You have to cover them properly, and then you have to do a simple modification of your SJCAM S6 Legion's external mic. After that, you will get a proper sound and keep your volume at level 8. And if you want to do the same modification with your external mic, then check here. Here is the link. You will get the all information how I did the modification with my external mic. So let's check it out. So ei chilo ajker moto amader training period. So amar bhaginara ora khub bhalo bhabe shikhte pereche alhamdulillah. ওরা এসেছিল হচ্ছে তিনজন, তার মধ্যে একজন একটু আগে চলে গেছে, ওর ক্লাস ছিল, তো বাকি দুজনকে দিয়েই আমি আজকে খুব ভালোভাবে পুরোটা শেখালাম। ওরা আগে সাইকেল চালাতে পারতো বেশ ভালোভাবেই, তো যার জন্য খুব একটা সমস্যা হয়নি, খুব সুন্দরভাবেই ওরা শিখতে পেরেছে। তো এটাই ছিল আপনাদের কাছে আমার লাস্ট যে পরামর্শ, সেটা হচ্ছে যারা স্কুটার চালাতে চান এবং শিখতে চান, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনারা শিখবেন তখন অবশ্যই একটু ফাঁকা জায়গায় দেখে নেবেন, বড় মাঠ হলে আরও ভালো হয়। আর যদি অভিজ্ঞ থাকেন, সাইকেল চালাতে পারদর্শী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তো আপনি রাস্তাতেও চালানো শিখতে পারেন। তবে মোটর সাইকেল দিয়ে চালানো শেখার চাইতে স্কুটার দিয়ে চালানো শেখাটা অনেক। মাইক দিয়ে কখনো ব্লগ করা হয়নি, তো আজকে দেখবো যে ইন্টারনাল মাইকে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। তো ভিডিও কোয়ালিটি তো আপনারা জানেনই যে এস সিক্স লিজেন্ডের ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু এর যদিও এক্সটার্নাল মাইক ইউজ করা যায়, কিন্তু এক্সটার্নাল মাইক ইউজ করাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এর এক্সটার্নাল মাইক প্রচুর পরিমাণে চার্জ এটা থেকে অবজার্ভ করে, যার জন্য হয় কি যে এটা খুব দ্রুত এর ব্যাটারিটা শেষ হয়ে যায়। তো এই জন্য আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এক্সটার্নাল মাইকটা খুলে রেখেছি, এবং খুলে রেখে এখন আমি ইন্টারনাল মাইক দিয়ে আমি ব্লগটা করছি যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। তো এখন আমি এর ভলিউম রেখেছি হচ্ছে 8, আর এর ভিডিও রেখেছি হচ্ছে 1080p 60fps-এ। এখন আছি আমি হচ্ছে রূপনগর, এটা মানিকগঞ্জ জেলায় পড়েছে, ধামরাই থানার অধীন। তো দেখা যাক সাউন্ড কোয়ালিটিটা কেমন। যথেষ্ট উইন্ড ব্লাস্ট আছে, এখন বাতাসের একটা জোর শব্দ আমি পাচ্ছি। কারণ হাইওয়েতে যখন আমরা চালাবো তখন সবসময় যে এক্সটার্নাল মাইক ইউজ করতে পারবো এমনটা না, কারণ যখন আমার